আপনারা তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তো দেখা হচ্ছে আপনার সাথে ডাইরেক্ট সিলেট যেয়ে। ততক্ষণ আপনারা রোডে ভিডিওটি এনজয় করেন। তো গাইস, এখানে ডান দিকে দুটো এবং বাম দিকে দুটো সিট, তো এভাবেই পুরো আই থিঙ্ক 55 সিটস আছে। তো এখানে হলো একটি বোতল রাখার জায়গা এবং এখানে একটি ঝুড়ি আপনারা কিছু রাখতে পারবেন। অ্যান্ড এখানে লক সিস্টেমের টেবিল, এখানে পানি রাখতে পারবেন, এখানে কিছু রেখে খেতে পারবেন বা কোনো কাজ করতে পারবেন। আমার পাশের সিটও ঠিক সেভাবে একই জিনিস। তো আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা হই। তো গাইস, আমরা এখান থেকে একটা খাওয়ার বক্স অর্ডার করলাম। তো একটা বক্সের দাম 180 টাকা। তো এই বক্সটা খুললে আমাদের দিয়েছিল একটি বার্গার এবং একটা কাটলেট। তো এটা হলো আমাদের চিকেন বার্গার। খাওয়াটা অনেক গরম ছিল, এই জন্য আমাদের অনেক গরম লাগতেছিল। অ্যান্ড এটা হলো আমাদের কাটলেট। তো খাবারগুলো অয়েলি বাট নট ব্যাড। তো আমরা সাথে এক্সট্রা আমাদের খাবার নিয়েছিলাম, এই জন্য আমরা জাস্ট টেস্ট করার জন্য খাবারটা কেমন এই জন্য নিয়েছিলাম। তো দেখেন গেছে, এটা হলো বার্গার অ্যান্ড এটা হলো কাটলেট। তো চলো আমরা হচ্ছে বার্গারটা ট্রাই করি। তো এটা হলো ফার্নের ভিতরে চিকেন ফ্রাই দিয়ে দিয়েছে অ্যান্ড এটা হলো কাটলেট। তো কাটলেটটা মজাই ছিল, খারাপ না, বাট একটু হার্ড ছিল। আমরা এখন সিলেটে পৌঁছে গিয়েছি অ্যান্ড আমরা এখন আমাদের হোটেলের দিকে রওনা হোটেল বুক করে নিতে পারবেন। তো চলো আমরা এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা সিএনজির মাধ্যমে আমরা হোটেলের উদ্দেশ্যে যাই। অ্যান্ড সিলেটের রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। অ্যান্ড অনেক কবুতরও ছিল।
গাইস, রুমে ঢুকতে আমাদেরকে এগুলো পানি গ্লাস টিস্যু দেওয়া হবে। এখানে আছে একটি ফ্রিজ, ছোটোখাটো ফ্রিজ। অ্যান্ড এখানে হলো আমার সেট আপ সব কিছু। এটা হলো খাট। অ্যান্ড এখানে একটা টিভি দিয়েছে ছোটো। অ্যান্ড এটা হলো ঘড়ি। অ্যান্ড এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কেবলা মুখে কোন দিকে। অ্যান্ড দুই দিকে দুটো জানলা। এখন প্রায় 5টার মতো বাজে, 5টা 10। তো এই জন্য আমি জানলাটা খুলছি না। এখানে এসি আছে, ফ্যান আছে। অ্যান্ড বেশ, আমার এই রুমে মেন জিনিস এটা পছন্দ হয়েছে, দেখেন লাইটস, দিস আর মাই ফেভারিট। অ্যান্ড ওদের ইন্টেরিয়রগুলি দেখেন, লাইটের ইন্টেরিয়র, সুইচ ইন্টেরিয়র, টেবিল, সব কিছু আমার ওদের ভালো লেগেছে। তো চলুন আমরা এখন আমাদের ওয়াশরুমের দিকে যাই, তো দেখি কী কী আছে। তো ওয়াশরুমে ঢুকতেই এখানে আমাদের ঝর্ণা আছে গোসল করার। অ্যান্ড এখানে আছে লাইফ বয়। অ্যান্ড এখানে দুটি শ্যাম্পু দিয়েছে। অ্যান্ড দিস ইজ আয়না। এখানে চাইলে আপনার টিকটক বানাতে পারবেন যদি কোনো টিকটকের থেকে থাকেন। আমি জার্নি করে এসেছি, তাই আমার মুখের অবস্থা অনেক খারাপ, না দেখাই দিয়ে ভালো। তো এখানে আছে কমোড টিস্যু। অ্যান্ড এখানে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে, সেফটি ফার্স্ট গাইস। অ্যান্ড বাদ বাকি সবই রুমের ভালো লেগেছে আমার। লাইটটা অনেক সুন্দর। অ্যান্ড বাদ বাকি সবই সুন্দর রুমের। তো এখানে কিছু নিয়মাবলী দিয়েছে। অ্যান্ড এটা হলো আমাদের সাফা রেস্ট হাউসের আমাদের অ্যাড্রেস নাম্বার। যদি আপনারা চান তাহলে স্ক্রিনশট নিতে পারেন। এটা হলো একদম মাজারের সামনে, মানে আপনার মাজার তার তিনটা বিল্ডিং সামনেই হলো এই সাফা রেস্ট হাউস। আপনারা আসলে এখানে আসতে পারেন, দোতলা। আমি অ্যাড্রেসটা নিচে দিয়ে দিব লিঙ্ক করে। আর এখানে আলমারি আছে উপরে দুটো, তারপর উপরটা তো আমি খুলতে পারবো না। এখানে আছে শেলফ, সুন্দর একটা আয়না। এটা খুললে এটার পিছে আপনার শার্ট অ্যান্ড কোট যে রেখে রাখতে পারবেন। এখানে ছোটোখাটো একটি ড্রয়ার, নিচে ফ্রিজ। তো ফ্রিজটা আপনারা চাইলে এখানে একটা সুইচ আছে, অন্তত দেখা দেখছেন না আপনারা। অ্যান্ড এখানে ফ্রিজ, চাইলে কোনো কিছু রাখতে পারবেন এটার ভিতরে, ব্যাস আর কি। অ্যান্ড সুন্দর চেয়ার একটা, এসি রিমোট, অ্যান্ড আমাদের টিভির রিমোট। তো এটাই গাইস আমাদের রুম। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিতে চাই।